সঙ্গীত জগরে আবারও নক্ষত্র পতন প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাপ্পি লাহিড়ী। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম সঙ্গীত শিল্পী পাপ্পি লাহিড়ী। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি, এই সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সঙ্গীত জগতে আবারও নক্ষত্র পতন প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের হাসপাতালে তার জীবনাবসান। পাপ্পি লাহিড়ী এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেওয়াও হয়েছিল, কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার ডাক্তার ডাকে। তাকে হাসপাতালে আনা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের এক অন্যতম সঙ্গীত শিল্পী পাপ্পি লাহিড়ী। 1952 সালের 27শে নভেম্বর জলপাইগুড়িতে জন্ম পাপ্পি লাহিড়ীর। 1970 থেকে 80র দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম ছিল পাপ্পি লাহিড়ী। একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং। ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি সহ বহু বিখ্যাত ছবিতে তিনি সুর দিয়েছেন, গেয়েছেন একাধিক জনপ্রিয় গান। 2020 সালে তার শেষ গান বাগিত্রির জন্য। জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক পাপ্পি লাহিড়ী সোনার গয়নার জন্য বিখ্যাত ছিলেন। তিনি প্রচুর সোনার গয়না পরতেন। পাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকে বিহ্বল কুমার শানু। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাপ্পি লাহিড়ীর হাসি মুখের একটি ছবি পোস্ট করে কুমার শানু লিখেছেন, অত্যন্ত প্রিয় পাপিদার প্রয়াণে মারাত্মক মর্মাহত। পাপ্পি লাহিড়ীর প্রয়াণে বাংলাসহ সারা দেশের সঙ্গীত প্রেমীরা শোকাহত, শোকাহত তার অনুগামীরা। পাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেকেই। তবে পাপ্পি লাহিড়ী চিরদিন তার সঙ্গীতের মধ্য দিয়ে বেঁচে থাকবে অগণিত বিশ্ববাসীর হৃদয়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।